পরপর কয়েকটি পঞ্চায়েতে বোর্ড গঠন করতে না পেরে হতাশ তৃণমূল। আজ ধুবুলিয়া এক পঞ্চায়েতে বিজেপির প্রধানকে অপহরণ করে নিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া করায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা ধুবুলিয়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা দুটি জায়গায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেয়। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের প্রধানকে তাদের হাতে তুলে দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে। প্রায় 7 ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃবৃন্দ। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শয়ে শয়ে গাড়ি সাড় দিয়ে দাঁড়িয়ে পড়ে। এই অবরোধ তুলতে পুলিশ যে সম্পূর্ণ ব্যর্থ তা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয় গাড়ির চালক ও যাত্রীবৃন্দের মধ্যে। ঘটনার প্রকাশ দুপুর 11টা নাগাদ। 21 আসন বিশিষ্ট ধুবুলিয়া এক পঞ্চায়েতে বিজেপি 11টি আসন, তৃণমূল 8টি আসন ও সিপিএম 2টি আসনে জয়ী হয়েছিল। আজ ভোট গঠনের সময় বিজেপি স্বাভাবিকভাবেই জয়ী হয় এবং গৌতম সরকার বিজেপির প্রধান নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হয়ে পঞ্চায়েত অফিস থেকে উনি যখন বেরোচ্ছিলেন তখন একদল তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এই সময় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারপিট ও ধস্তাধস্তি চলে। এই সময় এক সংবাদ সংস্থার সাংবাদিকও মার খায় এবং তার মোবাইলে তোলা সমস্ত ছবি মুছে দেওয়া হয়। বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস অভিযোগ করেন, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে এবং ধুবুলিয়া থানার ওসির প্রত্যক্ষ সহযোগিতায় বিজেপির প্রধানকে অপহরণ করা হয়েছে। তাকে জোর করে তৃণমূলে যোগদান করানো হয় এবং তারপর তাকে কৃষ্ণনগরে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বিজেপি রাজ্য কিষাণ নেতৃত্ব মহাদেব সরকারও অভিযোগ করেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি না দিলে ভবিষ্যতে বিজেপি চরম আন্দোলনে যেতে বাধ্য হবে। অপরদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যা জানা গেছে তাতে আহত গৌতম সরকারকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আমাদের ক্যামেরায় দেখুন সারাদিন কী ঘটনা ঘটেছে। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। বলছি আপনার স্বামীকে কারা অপহরণ করেছে? ও দিদি, আপনার স্বামীকে কারা অপহরণ করেছে? তৃণমূল না। কেন করেছে? কেন করেছে? আপনার স্বামী এখন কোথায় আছে? আমি জানি না। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি আমার স্বামীকে চাই এখনই। বলো বামা গো, কি নাম আপনার? আপনার নাম সুমিত্রা সরকার। যাই দেখি।
মাটিতে পড়ে সেই রক্ত কিন্তু আমরা তার জবাব নেবই নেব। আপনারা কিন্তু সেটা ভুলে যাবেন না। পুলিশ আপনাকে কিন্তু থাকতে হবে। পুলিশ পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল, পুলিশ নিজে হাতে গৌতম সরকারকে তুলে দিল, তাই পুলিশ জবাব তোমার দিতেই হবে। ওই গেট লাগাতে দেবে না, ওই গেট বন্ধ করতে দেবে না। আমাদের ধুবুলিয়ার মায়েরা যথেষ্ট ভদ্র, অন্য কোনো জায়গায় হলে এতক্ষণে থানায় দাউ দাউ করে আগুন জ্বলত, আমরাও কিন্তু পারি আগুন জ্বালিয়ে দিতে। কিন্তু আমরা শুধু চাই আমাদের গৌতম সরকারকে আমাদের হাতে হ্যান্ডওভার করে দিন, সুস্থভাবে আমরা এই আন্দোলন আমরা তুলে নেব। আজকে ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গঠনের দিন ছিল। ভারতীয় জনতা পার্টি এককভাবে এই গ্রাম পঞ্চায়েতে 11 জন প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছে। তৃণমূল কংগ্রেসের 8, এখানে সিপিএমের 2, ভারতীয় জনতা পার্টির প্রধান উপপ্রধান গঠন হয়েছে এবং এই 11 জন একসঙ্গে সংঘবদ্ধভাবে গৌতম সরকারকে প্রধান হিসেবে মনোনীত করার পরেও গৌতম সরকার প্রধান হয়ে নির্বাচিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনের সামনে তাকে কিডন্যাপ করে অন্যত্র নিয়ে গেছে, তার উপরে শারীরিক অত্যাচার হয়েছে। গৌতম সেখানে কান্না করে আমাদের কাছে ইতিমধ্যেই জানিয়েছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমরা এখানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এসেছেন থানায়, তাকে আমরা জানিয়েছি যে অতি সত্বর গৌতম সরকারকে এখানে আমাদের সামনে হাজির করাতে হবে। তাহলে যে বিক্ষোভের আগুন আজকে ধুবুলিয়া থানার সামনে, এই বিক্ষোভের আগুন গোটা জেলাতে ছড়িয়ে পড়বে, গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের শেষ দেখে ছাড়বো। উজ্জ্বল বিশ্বাস শেষ রক্ষা করতে পারবে না। আজকে উজ্জ্বল বিশ্বাস ধুবুলিয়াতে যে অশান্তির আগুন তিনি জ্বালিয়েছেন, আমরা এর শেষ দেখে ছাড়বো। এর ঘটনা এক নৈরাজ্যের দিনের সূচনা। ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দুর্বৃত্তায়নের মধ্য দিয়েও 11টা গ্রাম সদস্য বিজেপি, 2 সিপিএমের জয়ী হয়। সন্ত্রাস দলের জয়ী হয় মোটে 8টি। আজকে পঞ্চায়েত গঠনের দিন ছিল। এই উর্দিধারী ব্লক প্রশাসনের ওসি দাঁড়িয়ে থেকে বিজেপির নির্বাচিত প্রধান যখন বাইরে বেরিয়ে আসছেন তাকে অপহরণ করা হয়। এক নৈরাজ্যের দেশে আমরা বসবাস করতে শুরু করেছি এবং টোটাল ঘটনা সরে জমিনে নিজে দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গ সরকারের কারিগর দপ্তরের স্বনামধন্য মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতি ঘটনাটা ঘটিয়েছে। এর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এরকম ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অবিলম্বে অপহৃত প্রধান, বিজেপির অপহৃত প্রধানকে তাদের কর্মী সমর্থকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি রাখছি। আমি আব্দুর রহিম শেখ, নদিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। কি কারণে আপনাদের আজকে এই অবরোধ? আজকে আমাদের ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান গঠন ছিল। আজকে সেখানে আমরা প্রধান এবং উপপ্রধান ভারতীয় জনতা পার্টির যেজন নির্বাচিত সদস্যরা তাকে নির্বাচিত করেছে, গৌতম সরকার এখানে প্রধান নির্বাচিত হয়েছে এবং উপপ্রধানে ভারতীয় জনতা পার্টি। তারা নির্বাচিত হওয়ার পরে যখন গেট থেকে বাইরে আসে পুলিশের সহায়তায় এই তৃণমূলের হার্মাদ বাহিনী তাদেরকে অপহরণ করে। আজকে সেই অপহরণের প্রতিবাদে আজকে আমাদের এই পথ অবরোধ। যতক্ষণ না পর্যন্ত প্রধান এবং উপপ্রধানকে এই দলদাস পুলিশ আমাদের সামনে ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। ধুবুলিয়া 7 নম্বর গ্রুপ। কি ঘটনা ঘটেছে? আমাদের আজকে ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন ছিল। সেখানে আমরা বোর্ড গঠন হবার পর বেরিয়ে আসার সময় বিজেপি বোর্ড গঠন হয়, বেরিয়ে আসার পর টানা হাজিরা হয়। হ্যাঁ, এবং কে কারা দিয়ে অশান্তি টানা হাজিরা আমাকে নিয়ে প্রচুর পরিমাণে দিয়ে তারপরে কি হয়েছে আমি আর বলতে পারবো না। আপনি কোন দলের ছিলেন? আমি বিজেপির।
বিজেপি বিজেপি কি মানে কি জিতেছিলেন? আমি বিজেপি গ্রাম পঞ্চায়েতে মেম্বারে জিতেছিলাম। আচ্ছা, মেরেছে কারো? কেউ মারেনি, টানা হাজরা হয়েছে, মারেনি কেউ। মানে আপনাকে কি কোনো পদ দিয়েছিল? আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রধান পদপ্রার্থী আমি নিজে প্রধান। ওখানে টোটাল আসন সংখ্যা কটা ছিল? ওখানে ছিল 21টা আসন সংখ্যা। তার মধ্যে ইয়ে টিএমসি কটা? টিএমসি 8টা আমরা, আর বিজেপি 11টা, আর সিপিএম 2টো। তা আপনি কি বিজেপি থেকে জিতেছিলেন তো? হ্যাঁ, বিজেপি থেকে জিতেছিলাম, টিএমসিতে আমি এসছি। মানে টিএমসিতে টিএমসিকে সমর্থন করেছেন? হ্যাঁ, এসছি। যে আজকে মারলো তাহলে কারা? কেউ মারেনি, টানা হাজরাই হয়েছে আমাকে। আপনি কি টানা হাজরা করেছে বলে কি আপনি অসুস্থ হয়ে পড়েছেন? আপনাকে মারধর করা হয়েছে? আমার লেগেছে মাজা, কীভাবে হয়েছে আমি আর বলতে পারবো না। মাজা লেগেছে খুব, গায়ে গত সবই, শরীর ব্যথা। কী দিয়ে কী দিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে? টানা হাজরা আছে, সব হাত দিয়ে টানাটানি হয়েছে, এইটুকুই বলতে পারি, আমি কিছু বলতে পারছি না। আপনার নাম কি? গৌতম সরকার। ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।